বন্ধুরা, আজকে মাছের ডিম দিয়ে একটা রেসিপি বানাবো। মাছ ডিমটাকে আগে একটু চটকে নিচ্ছে। এবারে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি, একটু মাখিয়ে নেবো পেঁয়াজটা ভালো করে। মাখিয়ে নিয়েছি ভালো করে, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাখিয়ে নিচ্ছি ডিমটা, মাখিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা। এবার বেসন দিয়ে দিচ্ছি, বেসনটা দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে মাখিয়ে নিয়েছি ডিমটা, এবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি, ডিমটা একটু ভালো করে ফাটিয়ে নিলাম। এবার কড়াতে দিয়ে দিচ্ছি, ডিমটা ভাজা হয়ে গেছে। বাকিটা একইভাবে ভেজে নিচ্ছে, কিছুটা রয়েছে। ডিমটা ভেজে তুলে নিয়েছি, একটা এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার পেঁয়াজ কুচিটা, পেঁয়াজটা ভালোভাবে ভাজা করে নিয়েছি। এবার রসুন বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে, পেঁয়াজের মধ্যে ভালো করে ভেজে নেব। রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি, পেঁয়াজের সঙ্গে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ আদা বাটাটা দেবো, নাহলে পচে ছিট করে আদা বাটাটা। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, মাছের ডিমটা ভেজে নিয়েছিলাম। বন্ধুরা দেখুন কতটা ফোলা ফোলা ভাব হয়েছে মাছের ডিমটা। আর এখানে ঝালটা ফুটে গেছে, এবার ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেব। ডিমের
দেখুন কত সুন্দর হয়েছে, রেডি। এবার ঢেলে নিচ্ছি কাতলা মাছের ডিম দিয়ে। দেখুন বন্ধুরা, সামান্য কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে বানিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে, খেয়ে দেখব কেমন হয়েছে। এখানে বানিয়েছি পটল আলু দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে। দেখুন দারুণ হয়েছে দুটো রেসিপি, দুটো রেসিপি দারুণ বন্ধুরা, জমজমাটি পুরো। এবার খেয়ে দেখবো কেমন খেতে হয়েছে, নিশ্চয়ই দেখে তো মনে হচ্ছে ভালোই খেতে হয়েছে।